একদিন টুনি পাখির ছানা সে ফুটবল নিয়ে খেলা করছিল। হঠাৎ সেখানে একটা বিষধর সাপ এসে সেই টুনি পাখির ছানাটাকে কামড়িয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেই টুনি পাখি সেখানে আসে এবং তার ছানাটিকে সেভাবে পড়ে থাকতে দেখে সে খুব কান্নাকাটি করে। তারপর সে কান্নাকাটি বন্ধ করে এবং সে সেখান থেকে উড়ে একটা গভীর জঙ্গলে তান্ত্রিক মশাইয়ের কাছে চলে যায়। সে হলো একটা ঠাকুরের তান্ত্রিক। সে জঙ্গলের মধ্যে এসে সেই ঠাকুরের তান্ত্রিককে ডাকতে থাকে। তার কিছুক্ষণ পর সেই ঠাকুরের তান্ত্রিক সেখান থেকে বেরিয়ে আসে এবং ঠাকুরের তান্ত্রিককে টুনি পাখি তার ঘটনাটা বলে এবং সেই ঠাকুরের তান্ত্রিক সেই টুনি পাখির কথা শুনে সেখান থেকে রাজি হয় এবং সেখান থেকে চলে যায়। এবং সেখানে পৌঁছে এসে সে দেখতে পায় যে টুনি পাখি ছানাটাকে একটা সাপে কামড়ে দিয়েছে এবং সে সেখানে পড়ে রয়েছে। তারপর টুনিকে চলে যেতে বলে এবং সাপুরাটা একটা বিন বাজায় এবং সেই সাপটাকে সেখান থেকে ডেকে নিয়ে আসে বিনের শব্দে। তারপর সেই সাপটা সেই টুনি পাখি তার বিষ তুলে নেয় এবং সেই সাপুরা তান্ত্রিক তার জাদু শক্তির সাহায্যে সেই সাপটাকেই একটা ফুটবল বানিয়ে দেয়।